হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আবারও তোমাদের সামনে একটা প্যাসেজ নিয়ে হাজির হয়েছি। এই প্যাসেজটিও 2020 সালে পিএসসি পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট একটি প্যাসেজ। এই প্যাসেজটা আমি তোমাদের আজকে মিনিং মিনিং করে দিব, এবং এই প্যাসেজটা থেকে কি টাইপের কোশ্চিন আসতে পারে, সেই কোশ্চিনগুলো কিভাবে অ্যান্সার করতে হয় সেইগুলো আমি সুন্দর করে তোমাদেরকে বলে দিব। আশা করি তোমাদের এই লেকচারটা অনেক ভালো লাগবে। তো চলো আমরা শুরু করি। আজকে যে প্যাসেজটা পড়বো সেটা হচ্ছে সীমাস ইলনেসের যে প্যাসেজটা আছে সেটা নিয়ে। তো এই প্যাসেজটাও 2020 সালে খুবই ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা অনেক বেশি। চলো আমরা দেখি কি আছে এই প্যাসেজের মধ্যে। সীমা ইজ অ্যাট হোম টুডে, সীমা আজ বাড়িতে আছে। শি ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল, সে স্কুলে যায়নি কারণ সে কি অসুস্থ। শি হ্যাজ এ কফ অ্যান্ড শোর থ্রোট, তার কাশি এবং গলা ব্যথা হয়েছে। শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম বিকজ শি হ্যাজ আ ফিভার, সে খুব গরম অনুভব করছে কারণ কি তার জ্বর হয়েছে। শি হ্যাজ দ্য ফ্লু, তার ফ্লু হয়েছে। দ্য ডক্টর ভিজিটেড সীমা টুডে, ডক্টর আজকে সীমাকে দেখতে এসেছিল। শি নিডস সাম মেডিসিন, তার কিছু ওষুধ প্রয়োজন। হি অলসো টোল্ড হার, সে তাকে বলে, মানে ডাক্তার সীমাকে বলে কি হোয়াট টু ডু ইন অর্ডার টু গেট ওয়েল সুন, তাকে কি করতে হবে যে কাজগুলো করলে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমরা এখন ডক্টরস অ্যাডভাইস গুলো দেখি, ডক্টর কি অ্যাডভাইস করেছিল সীমাকে। দ্য ডক্টরস অ্যাডভাইস, ডক্টর অ্যাডভাইস, ডক্টরস এর অ্যাডভাইস গুলো, ইট ফুড গিভস ইওর বডি এনার্জি, খাবার খাবে যাতে তোমার শরীর এনার্জি পায়। ট্রাই টু ইট, খাওয়ার চেষ্টা করো, ইভেন ইফ ইউ আরেন্ট হাংরি, যদিও তুমি ক্ষুধার্ত না তবুও তুমি খাওয়ার চেষ্টা করো। ইউ নিড টু বি স্ট্রং, তোমার শক্তিশালী, তোমাকে নিজেকে শক্তিশালী হওয়া প্রয়োজন। রেস্ট, বিশ্রাম নাও, স্টে এট হোম, বাড়িতে অবস্থান করো। ডোন্ট গো টু স্কুল অর ওয়ার্ক, স্কুলে যাবে না আর কাজও করবে না। ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার ও জুস, প্রচুর পরিমাণে পানি এবং জুস খাবে। দে আর বেটার দেন সফট ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এর থেকে এই ওয়াটার এবং জুস এগুলো হচ্ছে বেটার, মানে ভালো। আর ইউ কাফিং অর স্নিজিং, যদি তুমি কাশি এবং হাঁচি দাও, তুমি কি কাশি এবং হাঁচি দাও, কভার ইউর মাউথ এন্ড নোজ, তাহলে তুমি তোমার মাউথ এবং তোমার যে নোজ, তোমার মুখ এবং যে নাক, এই দুইটাকে কভার করো, ঢাকে দাও। ইউজ আ টিস্যু, টিস্যু ব্যবহার করো, নট ইউর হ্যান্ড, তোমার হাত ব্যবহার করবে না। ওয়াশ ইউর হ্যান্ড রেগুলারলি, তোমার হাত ধুতো করবা করতে নিয়মিত। ইউজ ইউর অন প্লেট, তোমার নিজের প্লেট ব্যবহার করো, গ্লাস এন্ড কাপ, গ্লাস এবং কাপ ব্যবহার করো। কেন? আদার পিপল ক্যান ক্যাচ, আদার পিপল অন্যান্য লোকদেরকে এগুলো ধরতে পারে, ইউর ইলনেস ফ্রম দ্য দেস থিংস, এই জিনিসগুলো থেকে, মানে প্লেট, গ্লাস, কাপ এগুলো থেকে তো আদার পিপলকে তোমার এই ইলনেসটা ধরতে পারে। তো এই হচ্ছে প্যাসেজ, এই প্যাসেজটা আমি তোমাদেরকে পড়াই দিলাম। তোমরা আরো দুই একবার করে এটা ভিডিওটা পজ করে শুনবা, শুনে বাংলা মিনিংটা সুন্দর করে শোনার পর দেখো আমরা এই প্যাসেজটা থেকে কি টাইপের বিগত সালে কোশ্চিন এসেছিল সেগুলো একটু আমরা দেখি। তোমরা জানো কলাম এ, কলাম একটা আসে 1 নম্বরে, কলামটাতে দেওয়া আছে দেখো 5টা, এর পাশে 5টা থাকবে এবং কলাম এ আর বি এর পাশে থাকবে 7টা বা দুই একটা বেশি থাকে। তো আমাদেরকে এখান থেকে একটা এবং এই পাশ থেকে একটা নিয়ে অ্যান্সার করতে হবে। তো আমরা জানি এগুলো অ্যান্সার কিভাবে করতে হয়, তারপর আমি দেখি পড়াই দিচ্ছি। দেখো এই পাশে আছে কয়েকটা শব্দ, 5টা শব্দ, ভিজিট, ক্যাচ, রেস্ট, শোর, স্নিজিং, এগুলো সব মানে মিনিং আগে জানতে হবে। ভিজিট মানে কি করা, কোথাও কোনো জায়গায় পরিদর্শন করা বা ঘুরে আসা। ক্যাচ মানে পাকড়াও করা কোনো জিনিসকে ধরা কোনো জিনিস। রেস্ট মানে বিশ্রাম নেওয়া, শোর মানে হচ্ছে ব্যথা, স্নেজিং মানে হচ্ছে হাঁচি দেওয়া। তো এই হচ্ছে কয়েকটা শব্দ, এই শব্দগুলোর সাথে এই কলাম বি এর কোন শব্দগুলো মিল পাওয়া যায় সেই শব্দগুলো আমাদেরকে অ্যান্সার লিখতে হবে। প্রথমেই আমরা আগে অ্যান্সার করব কিভাবে, আমরা আগে প্লাস দিব
এ এর সাথে কি মিলতেছে সেটা আমি প্লাস দিয়ে আমরা আগে লিখবো। তোমরা এই অ্যান্সার গুলো না দেখে তোমরা যদি আগে তোমাদের নিজেদের অ্যান্সার গুলো করে ফেলবা, করে ফেলে পরে আমার অ্যান্সার গুলো দেখো। তো প্রথমে কি অ্যান্সার হচ্ছে, এ প্লাস ভি, অর্থাৎ এ এর সাথে ভি এর মিল। যেমন ভিজিট, ভিজিট মানে কি করা, গো অর কাম টু সি, কোথাও যাওয়া আর আসা, কোনো জায়গা দেখা দেখা, এটাই কি হচ্ছে ভিজিট বলা হয়। বি নাম্বারে কি আছে, ক্যাচ, ক্যাচ, ক্যাচের সাথে কি মিলবে, ভি ডাবল আই, অর্থাৎ পারসিভ উইথ দ্য সেন্সেস, কোন সেন্সেস আমাদের যে সেন্স আছে এগুলো দিয়ে কোনো কিছুকে ধরা কে বলা হয় ক্যাচ। সি নাম্বারে কি আছে, রেস্ট, রেস্টের সাথে কি মিল আছে, এ পজ অর রিল্যাক্সেশন, কোনো পজ করা, কোনো থামা, কোনো কিছু বিশ্রাম করা, থামাকে বলা হয় রেস্ট। ডি নাম্বারে কি আছে, সোর, সোর এর সাথে কি মিলে, আই, অর্থাৎ পেইনফুল, সোর মানে ব্যথা, পেইনফুল মানেও ব্যথা। ই নাম্বারে স্নিজিং, স্নিজিং মানে হচ্ছে হাঁচি দেওয়া, তাহলে ইজেক্টিং অফ এয়ার ফ্রম দ্য নোজ, নাক দিয়ে কোনো কিছু বের হয়ে বের হওয়া, এটাকে হাঁচি বা এটাকে স্নিজিং বলা হয়। তো এটা হচ্ছে এটা। তারপরে দুই নাম্বারে দেখো, দুই নাম্বারে তোমরা জানো ট্রু ফলস, এখানে দুই নাম্বারে ট্রু ফলস থাকবে ছয়টা। তো এক নাম্বারে কি দেওয়া আছে, আমি আগে তোমরা আগে এই এই কোশ্চিন গুলো দিয়ে আগে নিজের খাতায় অ্যান্সার গুলো করবা, তারপর আমার অ্যান্সার গুলো মিলাই নিও। সীমা ইজ আউট হোম টুডে, সীমা কি আজকে বাড়িতে আছে না, আমরা জানি সীমা আজকে, সীমা কি বাড়ির বাইরে আছে, আউট হোম, আউট অফ হোম মানে বাড়ির বাইরে আছে কি, আমরা তো জানি সীমা বাড়িতে আছে, সো এটা কি ফলস। সীমা সাফারিং ফ্রম হাই ব্লাড প্রেশার, সীমার কি হাই ব্লাড প্রেশারের প্রবলেম হয়েছে, অসুস্থ, না সীমার জ্বর হয়েছে, সো এটাও ফলস। সীমা ইজ ইন নিড অফ মেডিসিন, সীমার কি ওষুধ প্রয়োজন, হ্যাঁ যেহেতু তার ফ্লু হয়েছে, জ্বর হয়েছে, তার তো ওষুধ প্রয়োজন হবেই, সো এটা কি ট্রু। সীমা ইজ ইল, সীমা কি অসুস্থ, হ্যাঁ সীমা তো আজকে অসুস্থই, তো এটা ট্রু। সফট ড্রিঙ্ক আর বেটার দেন জুস, সফট ড্রিঙ্ক কি বেটার দেন জুস, জুসের থেকে কি সফট ড্রিঙ্ক ভালো, না আমরা জানি যে ওয়াটার অর জুস বেটার দেন সফট ড্রিঙ্ক, সো এটা কি হবে ফলস। শি ফিলস কোল্ড, তার কি ঠান্ডা মনে হচ্ছে, না তার গরম মনে হচ্ছে, শি ফিলস ওয়ার্ম, সো এটা কি ফলস। তো এই হচ্ছে আমাদের ট্রু ফলস। তারপরে তিন নম্বরে কি কোশ্চেন দেখো, কোশ্চেন গুলো কি আছে, হোয়াই ডিডন্ট সীমা গো টু স্কুল, সীমা কেন স্কুলে যায়নি, তোমরা জানো সীমার জ্বর হয়েছে, সে অসুস্থ, এই জন্য সে স্কুলে যায়নি। তো এটা আমাদের অ্যান্সার গুলো আমরা কিভাবে দিব, যে সীমা ডিডন্ট গো টু স্কুল বিকজ, বিকজ আমরা কেন লিখছি, যদি কোনো কোশ্চিন ওয়াই দিয়ে করে তো আমরা অ্যান্সারটা বিকজ দিয়ে বিকজ দিব অবশ্যই। তাহলে সীমা ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল টুডে, কারণ আজকে সে অসুস্থ, এই জন্য সে স্কুলে যায়নি। ওয়াই শুড সীমা ইউজ হার অন প্লেট গ্লাস এন্ড কাপ, কেন সীমা তার নিজের গ্লাস এবং কাপ এবং প্লেট ব্যবহার করা উচিত, সীমার কেন ব্যবহার করা উচিত, সীমা শুড ইউজ হার অন প্লেট এন্ড গ্লাস এন্ড কাপ। তোমরা একটা জিনিস মনে রাখবা, যখন তোমরা অ্যান্সার করবা অবশ্যই কোশ্চিন থেকে ম্যাক্সিমামটা নেওয়ার চেষ্টা করবা, বাকিটা প্যাসেজ থেকে নিয়ে সুন্দর করে অ্যান্সার বানা, অ্যান্সারটা দিতে হবে সাজায়। তো আমরা এখান থেকে আগে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে এভাবে সুন্দর করে সেন্টেন্সটা সাজাই নিব। তাহলে সীমা শুড ইউজ হার অন প্লেট এন্ড গ্লাস এন্ড কাপ বিকজ, কেন বিকজ দিলাম, ওয়াই দিয়ে কোশ্চেন করছি, তাহলে বিকজ কেন, আদার পিপল ক্যাচ হার ইলনেস ফ্রম দিস থিংস, অন্যান্য মানুষদের তার এই জিনিসগুলো থেকে এই এটাকে ক্যাচ করতে পারে, মানে তার অসুস্থতা ক্যাচ করতে পারে, এই জন্য সে তার নিজের গ্লাস প্লেট কাপ ইউজ করবে। আচ্ছা তারপরে কোশ্চেনটা কি, হু অ্যাডভাইসড সীমা, সীমাকে কে অ্যাডভাইস করেছিল, পরামর্শ দিয়েছিল, আমরা জানি ডক্টর, তাহলে কি বলবো, দ্য ডক্টর অ্যাডভাইসড সীমা, দ্য ডক্টর অ্যাডভাইসড সীমা। হোয়াই ইজ সীমা এট হোম, সীমা আজকে বাড়িতে কেন, তো যেহেতু ওয়াই দিয়ে কোশ্চেন করছে অবশ্যই বিকজ দিয়ে অ্যান্সার হবে। তো আমরা আগে সাবজেক্ট এখান থেকে নিব, সীমা ইজ এট হোম, তারপরে আমরা দিব বিকজ শি হ্যাজ ফ্লু, তার ফ্লু হয়েছে এই জন্য সে বাড়িতে আছে। তারপরে কি, হোয়াট শুড উই ড্রিঙ্ক হোয়েন উই গেট ইনফ্লুয়েঞ্জা, মানে আমাদের যখন ইনফ্লুয়েঞ্জা হবে, ফ্লু হবে, তখন আমাদের কি পান করা উচিত,
তাহলে আমরা অ্যান্সার এখান থেকে দিতে পারি, উই শুড ড্রিঙ্ক, উই শুড আ লট অফ ওয়াটার অথবা জুস। তাহলে আমরা কি দিতে পারি যে উই শুড ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার অর জুস হোয়েন উই গেট ইনফ্লুয়েঞ্জা। তার মানে কি, যখন আমাদের ইনফ্লুয়েঞ্জা হবে তখন আমাদের বেশি পরিমাণে ড্রিঙ্ক আর ওয়াটার পান করা উচিত। চান লাস্ট কোশ্চেনটা কি আছে, হোয়াট আর বেটার দেন সফট ড্রিঙ্কস, কি বেটার মানে সফট ড্রিঙ্কস এর থেকে কি বেটার। তাহলে আমরা জানি ওয়াটার অ্যান্ড জুস এগুলো হচ্ছে সফট ড্রিঙ্ক এর থেকে বেটার, তাহলে আমরা কি অ্যান্সার দিতে পারি, ওয়াটার অ্যান্ড জুস আর বেটার দেন সফট ড্রিঙ্কস। তো এই হচ্ছে আমাদের কোশ্চিন। এরপরে আমাদের যে লাস্ট 4 নম্বরে যে কোশ্চিনটা, তোমরা জানো এটা একটা শর্ট কম্পোজিশন থাকে 5 সেন্টেন্সের। তো এটা কি সম্পর্কে আছে, ফ্লু সম্পর্কে, দা ফ্লু। তো ফ্লুটা কি এটা নিয়ে আমরা একটু প্রসেসটা দেখি। এখানে দেওয়া আছে রাইট কম্পোজি এর রাইট কম্পোজিশন ইন 5 সেন্টেন্সেস অ্যাবাউট দা ফ্লু। তো আমাদের অ্যান্সার কিভাবে দিব দেখো, এটা অ্যান্সার আমরা দিব ইফ উই গট দা ফ্লু, যদি তোমার ফ্লু তোমাকে ফ্লু ধরে বা তোমার যদি ফ্লু হয়, উই মাস্ট মানে আমাদের, সরি এখানে আমার আমরা আমাদের কথা বলা হচ্ছে। তো ইফ উই গট দা ফ্লু, যদি আমরা ফ্লু মানে আমাদের যদি ফ্লু হয় তাহলে কি হবে, উই মাস্ট স্টে এট হোম, আমাদের বাড়িতে থাকা উচিত, আমরা অবশ্যই বাড়িতে থাকবো, মাস্ট মানে এখানে অবশ্যই জোর দেওয়া হচ্ছে, অ্যান্ড টেক অ্যান আপ রেস্ট, এবং আমরা পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেব বা নিতে হবে, উই শুড ইট সাম ফুড, আমাদের কিছু খাবার খাওয়া উচিত, ইভেন ইফ উই ডোন্ট ফিল হাংরি, যদিও আমরা ক্ষুধার্ত মানে ফিল করি না, অনুভব করি, যদি আমরা ক্ষুধার্ত অনুভব না করি তারপরও আমাদেরকে খাবার খাওয়া উচিত। উই হ্যাভ টু ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার, আমাদের বেশি পরিমাণে পানি পান করতে হবে, হোয়েন উই কফ অর স্নিচ, যখন আমাদের কফ হবে স্নিচ হবে, উই মাস্ট কভার আওয়ার মাউথ অ্যান্ড নোজ, আমরা আমাদের মুখ এবং নোজকে কভার করব উইথ আ টিস্যু, টিস্যু দিয়ে অর হ্যান্ড কারচিফ এবং রুমাল দিয়ে, টিস্যু অথবা রুমাল দিয়ে আমরা আমাদের মুখ এবং নাক ঢাকা আমরা অবশ্যই ঢাকব। উই শুড বি কেয়ারফুল টু সি আওয়ার টু ইউজ আওয়ার অন গ্লাস অ্যান্ড প্লেট, আমাদের উচিত কি, আমাদের আমাদেরকে সতর্ক থাকা উচিত কিসের ব্যাপারে, যেন আমরা আমাদের নিজেদের গ্লাস এবং প্লেট এর ব্যবহারের ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। কারণ কেন, বিকজ উই মাস্টন্ট স্প্রেড দ্য ভাইরাস টু আদার্স, কারণ আমরা কি আমাদের অবশ্যই আমরা অবশ্যই হচ্ছে এটাকে স্প্রেয়ার করাবো না, আমরাকে ছড়াই দেবো না ভাইরাসটাকে আদার্স পিপল এর কাছে। তো এই এটা তোমরা সুন্দর করে পজ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে শুনে এগুলো বাংলা মিনিং সহকারে পড়বা, তাহলে তোমাদের মনে খারাপ না, এগুলো আমরা ফেসবুক থেকে হেল্প নিতে পারি। তো আজকের 3 নম্বর এটা পেসেস তোমাদের 2020 সালের, যে আমি ইম্পর্টেন্ট 10টা পেসেস এর কথা বলতেছিলাম, সেই 10টা পেসেস এর মধ্যে এটা 3 নম্বর পেসেস। তো এই পেসেসটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা এরকম করে আমরা আমরা 10টা পেসেস আস্তে আস্তে আপলোড করবো আমাদের চ্যানেলে, তোমরা সুন্দর করে সবগুলো দেখবা, এবং আমি আগামী 2 দিনের পর থেকে ইনশাল্লাহ গণিত এবং আদার্স যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলো আস্তে আস্তে আপলোড করবো। তো তোমরা সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকো, আর আমার জন্য দোয়া করবা, কারণ হচ্ছে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে শুধুমাত্র একমাত্র বাড়িতে থেকেই প্রতিরোধ করতে হবে, তোমরা বাড়িতে থাকবে, বাড়িতে বাড়ির বাইরে যাবা না। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।